আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগে এফসি সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এক্স আম্পায়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে শেয়ার করবো তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে যেগুলো মাইনিং শেষ হওয়ার আগেই আপনাকে করে রাখতে হবে বা আপনার সেগুলো করা আছে কি না সেগুলো চেক করতে হবে এবং মেজর কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আর সাথে সাথে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কমন দুইটা কোয়েশ্চেন ফার্স্ট হচ্ছে যে ভাই অ্যাড্রেসের নিচে ওই জায়গায় একটা টোন ট্রানজ্যাকশনের অপশন দেখায় ওই টোন ট্রানজ্যাকশনটা আমাদের করতে হবে কিনা ওইটা ম্যান্ডেটরি না নাকি এটা অপশনাল না করলেও হবে এবং এটা যদি আমরা না করি পরবর্তীতে এয়ার পাবো কিনা এটা হচ্ছে কমন কোয়েশ্চেন এইটার আনসার আপনারা সঠিক আনসার আপনারা পেয়ে যাবেন কে কি বলতেছে ওগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এক্স আম্পায়ার নিজে কি বলতেছে এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটের সহকারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার সাথে সাথে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এয়ার আমরা কিসের উপর পেতে চলেছি এয়ার আমাদেরকে কিসের উপর দেওয়া হবে এইটা হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন এই দুইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার এই ভিডিওতে পাবেন একদম অফিসিয়াল আপডেট তারা নিজেরা যেটা বলতেছে সেটার উপর নির্ভর করে আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর যদিও আমি আঠাইশে সেপ্টেম্বর ভিডিওটা তৈরি করতেছি আমি গতকালকেই আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আর মাত্র দুদিন বাকি আছে তারপরে মাইনিং বন্ধ হয়ে যাচ্ছে আর এক আম্পায়ার নিয়ে আমাদের এই চ্যানেলে এইটি হচ্ছে ফার্স্ট ভিডিও কারণ আমরা লাস্টের দিকে এসে জয়েন করেছি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করা হয়েছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি সেই জন্যই বলি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সকল ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলো এখানে পেয়ে যাবেন এবং সকল ধরনের প্রজেক্টগুলো এইখান থেকে জয়েন করতে পারবেন ইউটিউবে ভিডিও কিন্তু অনেক পরে আসে কারণ একটা ভিডিও তৈরি করে এডিটিং করে অনেক জায়গায় ঝামেলা পোহাতে হয় তারপরে গিয়ে আপলোড করতে হয় কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে খুব শর্টলি একটা পোস্ট করা যায় যেখানে আপনারা সবাই জেনে যান যে কোন আপডেটটা আসছে বা কোন আপডেট আমি আপনাদেরকে প্রফিট করতেছি সব কিছু পেয়ে যান সবার আগে টেলিগ্রামের মাধ্যমে তাই অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যদি এখনও কেউ জয়েন করতে চান আমার মনে হয় না জয়েন করে কোনো ফায়দা আছে তারপরে যদি আপনি মনকে শান্তনা দিয়ে জয়েন করতে চান মানে কিছু তো পাবেন না প্রফিট তো তেমন একটা হবে না তারপর আপনি সান্তনা হিসেবে জয়েন

অফলাইন ইনকামটা কালেক্ট করে নেবেন তারপরে আপনার এনার্জি যেটা আছে আপনি জাস্ট ট্যাপ ট্যাপ করে এখান থেকে এটা আর্নিংটা করে নেবেন আপনার যে পরিমাণে আর্নিং জমা হয়েছে সেটা আপনি এখান থেকে ইনকাম করে নেবেন তো এগুলো আশা করি আপনারা জানেন এখানে আপনার প্রফিট পাওয়ার বা কয়েন পাওয়ার এবং এখানে রয়েছে আপনার কয়েন এবং এখন আমরা দেখে আসি অফ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রথমে বলি আপনারা যারা নতুন জয়েন করবেন বা আগে থেকে যারা জয়েন করে আসছেন বেশি দিন সময় হয় নাই তারা প্রথমত চেষ্টা করবেন কিছু ইনভাইট করার যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি এই যে কোয়েস্ট বলে একটা অপশন রয়েছে আপনি কোয়েস্টে আসবেন আসার পর এখান থেকে অবশ্যই ডেলি রিওয়ার্ডটা

সময় আপনি ভালো একটা কয়েন কালেক্ট করে নিতে পারেন সো চলুন এখন দেখে আসি আমাদের মেইন আপডেটটা সেটার জন্য আমরা মাইনিংয়ে আসবো মাইনিংয়ে আসার পর উপর দিকে এখানে থ্রি ডট মেনু রয়েছে আমরা জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো সো থ্রি ডটে ক্লিক করার পর এই যে এয়ারডপ সেকশন রয়েছে আপনি সরাসরি এই ডপে ক্লিক করবেন সো এয়ার ডপে ক্লিক করার পর প্রথমত যারা এখনো পর্যন্ত ওয়ালেটটা কানেক্ট করে নেই অবশ্যই মাস্ট বি কানেক্ট করে নেবেন আমি যদিও কানেক্ট করেছি তারপরও আমারটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে আপনি একটু চেক করে নেবেন আপনার ওয়ালেটটা সঠিকভাবে কানেক্ট রয়েছে কিনা যদি কানেক্ট না থাকে অবশ্যই কানেক্ট করে নেবেন এই যে দেখেন সার্ভার অনেক সমস্যা আসতেছে সেই কারণে অনেক প্রবলেম হয় অনেক সময় তো অবশ্যই আপনি মাস বিটা কানেক্ট করে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে কিপারটা সিলেক্ট করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনার ফিঙ্গার প্রিন্ট বা পিন যেটা রয়েছে আপনি সেটা দিয়ে দিবেন আপনার সিকিউরিটি দেওয়ার পর ডান লেখা চলে আসবে অটোমেটিক ব্যাক আপনাকে বটে নিয়ে আসবে বাট আমাদের এই মুহূর্তে কানেক্ট হচ্ছে না ওয়ালেটটা তো আপনি বারবার ট্রাই করে নেবেন দেখবেন যে কোনো এক সময় কানেক্ট হয়ে যাবে ওকে আমি দ্বিতীয়বার ট্রাই করায় আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে সাকসেসফুলি এবং এখানে আমাদের অ্যাড্রেসও চলে আসছে এখন আমাদের দ্বিতীয় যেই কাজটা এখানে রয়েছে স্যান ট্রানজেকশন এখানে মেয়েকে টন ট্রানজেকশন এখানে যদি ক্লিক করে অলমোস্ট দুই থেকে তিন ডলারের মতো আমাদেরকে একটা ফি দিতে হয় আমি যদি দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন এই যে অলমোস্ট তিন ডলারের মতো আমাদেরকে একটা ফি দিয়ে টন ফি দিয়ে তারপরে আমাদের এখানে এই ট্রানজাকশনটা কমপ্লিট করতে হয় এখন এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করা ম্যান্ডেটরি কিনা যদি আমরা এটা না করি তাহলে আমরা কি এয়ারডোপ পাবো না এটা হচ্ছে মেন কথা এখন যদি আমি আপনাদেরকে বোঝাই এই জায়গায় এখানে কিন্তু কোথাও ইম্পর্টেন্টের কথা বলা নাই কিন্তু ওয়ালেটের নিচে এটা অ্যাড করা আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিট করতে হবে কিন্তু এখানে এয়ারডোপের সাথে কিন্তু এটা কোনো সম্পৃক্ততা নেই যে আমরা যদি এটা কমপ্লিট করি তাহলে আমাদের ইয়ার ডপ দেওয়া হবে আর যদি কমপ্লিট না করি তাহলে আমাদের ইয়ার দেওয়া হবে না এটা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে অবশ্যই তাদের প্রত্যেকটা আপডেটের মধ্যে বারবার এটা মেনশন করে দিত এবং এখানে নিচে যেই জিনিসটা লেখা আছে আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ অলরেডি সেন্ট এ ট্রানজেকশন গো টু দা কোয়েস্ট এন্ড ক্লিক চেক অ্যাকশন অ্যান্ড দেন ওপেন কোয়েস্ট মানে আমি বলছি বিষয়টা এখানে যে কোয়েস্ট আছে কোয়েস্টে একটা টাক্স আছে যে টাক্সটা এই যে ট্রানজ্যাকশনটা রয়েছে এই যে মেক ট্রানজেকশন এখানে যে ট্রানজ্যাকশনের কাজটা আছে এইটাতে জাস্ট আপনি রিওয়ার্ডটা পাবেন সো এইটি হচ্ছে সিম্পল বিষয় যে আপনি এই ট্রানজেকশনটা কমপ্লিট করেন তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আই থিঙ্ক চলে আসবে এই যে এই ট্রানজেকশনটা কমপ্লিট হলে আপনি এই পরিমাণে রিওয়ার্ড একটা পাবেন এখানে ম্যান্ডোটোরি না যেটা মাস্টবি করতে হবে এখন অবধি আমরা কোথাও দেখি নিই বা তাদের কোনো আপডেটও আমরা এই জিনিসটা লক্ষ্য করি নাই অফিসিয়াল প্রতিটা আপডেট আমি চেক করেছি অ্যান্ড আমরা যদি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা ফলো করি তাহলে এখানে কোথাও আমরা খুঁজে পাই এই বিষয়টা যে এখানে বি আমাদের টোন ট্রানজেকশনটা করতে হবে কোনো কিছু বলে নাই তাদের টুইটারও আমি ঘাটাঘাটি করে নিয়েছি এরকম কোনো পোস্টই আমরা পাইনি যে টোন ট্রানজেকশনটা মাস্ট ইম্পর্টেন্ট সো এখানে আমরা যেহেতু ওয়ালেটের নিচে জিনিসটা অ্যাড করা আছে সেই জন্য আমরা অনেকেই চিন্তায় পড়ে গেছি যে মনে হয় আমাদের এটা করতে হবে যে আমরা এখান থেকে এয়ারটপ পাবো না সো কথা হচ্ছে এটাই যে ইম্পর্টেন্স এখনো পর্যন্ত বলা হয় নাই তাদের পক্ষ থেকেও বলে নাই যে এটা মাস্ক পে করতে হবে শুধুমাত্র বলছে যে এটা যদি কমপ্লিট করি তাহলে আমরা একটা রিওয়ার্ড পাবো যে রিওয়ার্ডটা আমরা কোয়েস্ট থেকে গিয়ে কালেক্ট করতে পারবো এটাই হচ্ছে কথা এবং এইখানে হচ্ছে তাদের ইম্পর্টেন্ট এয়ারটপ সম্পর্কে বিস্তারিত ডেস্ক্রাইব করে বলা আছে কোন কোন বিষয় থেকে আমরা এয়ারটপটা পাবো এবং কোন কোন বিষয়গুলো ইয়ারটপের জন্য ইম্পর্টেন্ট এখানেও কোথাও বলা হয়নি যে আপনার ওয়াল নেট কানেক্টের সাথে মাস্ট বি একটা ট্রানজাকশন করতে হবে এরকম কিছু বলে নাই তো ওשי আপনি এটা আপাতত স্কিপ করেন যদি অবশ্যই মাস্ট বি এটা করতে হয় তাদের পক্ষ থেকে পরবর্তীতে কোনো অফিশিয়াল আপডেট আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না যদি তারা মাস্ট বি বাধ্যতামূলক করে দেয় এখন অবধি বাধ্যতামূলক না যদি এটা করে দেয় लास्ट পর্যায়ে এসে তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে সকল আপডেটগুলো পেয়ে যাবেন পরবর্তীতে এটার সকল আপডেট এখানেই দেওয়া হবে এখন আসছে যে এয়ারড্রপটা আমরা কিসের উপর পাবো এবং এখানে যে বিষয়গুলো বলা আছে এয়ারডপ সম্পর্কে বা ইয়ারড এলিজিবিলিটির জন্য সেগুলো কী কী প্রথম এই যে প্যারাটা আছে এই প্যারায় তারা যেই জিনিসটা বলছে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু ট্রান্সলেট করে নেন কথার সাথে তাদের কথার মিল আছে কি না প্রথমে এখানে বলছে অবশ্যই ইউজাররা এয়ারডপ ডিস্ট্রিবিউট করার সময় তাদের টোকেনটা পেয়ে যাবে তাদের ওয়ালেটের মাধ্যমে মানে যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবে তো এখানে তারপরে ওয়ালেট যখন কানেক্ট হয়ে যাবে তারপরে ট্রেড করার জন্য তারা বিভিন্ন এক্সচেঞ্জারের টোকেনটা নিয়ে যেতে পারবে এবং যদি সরাসরি অ্যাক্সচেঞ্জার উইথড্রো করে দেয় তাহলে এখান থেকেও সরাসরি এক্সচেঞ্জারে ট্রান্সফার করা যাবে বাট এখানে তারা ওয়ালেটের কথা বলতেছে যে ওয়ালেটে তারা পাঠাবে আচ্ছা যাই হোক তারপরে এখানে বলছে যে তারপরে ইউজাররা এটা সেল করবে নাকি হোল্ড করবে এটা তাদের বিষয় বা এটা তাদের কনসেপ্টে পড়ে এই যে দেখেন হোল্ড করবে নাকি সেল করবে এটা তাদের উপর নির্ভর করে এখানে তারা বলছে টু রিসিভ ইউর টোকেন ইউ ক্যান মাস্ট কানেক্ট ইউর ওয়ালেট মানে এখানে বলছে যদি আপনার টোকেনটা রিসিভ করতে চান বা তাদের কাছ থেকে ইয়ারড পেতে চান মাস্টবি আপনার ওয়ালেটটা কানেক্ট থাকতেই হবে যে কোনো অবস্থাতে ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে এখানেও তারা এই জিনিসটা মেনশন করতে পারতো ইয়ারড পেতে চান ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে অবশ্যই ট্রানজ্যাকশনটাও করতে হবে এটা তারা এই জায়গায় কিন্তু এখানে বলে নাই তবে হ্যাঁ তারা বলছে যে ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করতে হবে যেটা আমরা করে ফেলছি এখন আসছি এখানে দ্বিতীয় পেরায় এই জায়গায় কি বলছে তো এখানে বলা হয়েছে যে কারেন্টলি শুধুমাত্র তাদের মাইনিং স্টেজে আছে তারপরে তারা পরবর্তীতে কি কি কাজগুলো করবে বা কখন আমরা এখান থেকে ইয়ার্ড পাবো এখানে আমরা কোন কোন কাজগুলো করলে আরো টোকেন মোর টোকেনস আর্ন করতে পারবো সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে এবং পরবর্তীতে তাদের যে প্ল্যান রয়েছে ডেট লঞ্চিং এর ডেট সেটা জানানো হয়েছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে তারা লঞ্চ করে ফেলবে এই বিষয়গুলোই এখানে বলা হয়েছে এখানেও ট্রানজেকশনের কথা বলা হয়নি এখানে থার্ডলি আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা আসছে যেখানে তারা বলছে যে কিসের উপর তারা এয়ারডপ করবে প্রজেক্টটা আমার কাছে এই জন্যই ভালো লাগছে জানি না আমাদেরকে কিরকম প্রফিট দিবে আমার কাছে প্রজেক্টটা ভালো লাগার মেন কারণ হচ্ছে তারা আগে থেকেই বলে দিয়েছে তারা কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদেরকে এয়ারডপ দিবে এখানে তারা তিনটা মেজর ইম্পর্টেন্ট বিষয়ের উপর নির্ভর করে এখানে আমাদেরকে এয়ারডপ দিবে প্রথম হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ আর্ন ও আউট দ্য গেম মানে গেমের মাধ্যমে আপনি টোটাল যে ইন গেম কারেন্সি ইন গেম কারেন্সি কোনটা এখানে আপনার যে কয়েন রয়েছে এই কয়েনটা হচ্ছে আপনার ইন গেম কারেন্সি এই ইনগেম কারেন্সির উপর নির্ভর করে আপনাকে এয়ারড দিবে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া দ্বিতীয় যেটা হচ্ছে ইওর আওয়ারলি ইনকাম আওয়ারলি ইনকাম কোনটা এবং এখানে আওয়ারলি ইনকামের সাথে বলা হয়েছে সো কিপ মানে আপনার আওয়ারলি ইনকামের উপর নির্ভর করে এটা আপনাকে দেওয়া হবে আওয়ারলি ইনকাম হচ্ছে এই যে কয়েন্স পার আওয়ার এবং এইটার উপর নির্ভর করে আমাদেরকে এয়ার করা হবে এবং আমাদেরকে বলছে যে আমাদের ক্যারেক্টার আপডেট করার জন্য যে এই যে ইম্প্রুভে এসে এখান থেকে জাস্ট আমরা আপডেট করতে পারি এখানে যেকোনো একটা মনে করেন তেরো হাজার কয়েন যদি আমরা দিই দিই তাহলে আমরা এক হাজার প্রফিট পার আওয়ার পাবো যে দেখেন এরকম করে এখানে এসে যুগ হয় তবে এখানে আমাদের দুইটা জিনিসই ম্যানেজ করতে হবে এখানে কয়েনও ম্যানেজ রাখতে হবে তারপরে এটাও ম্যানেজ রাখতে হবে যেহেতু দুইটাই ইম্পর্টেন্ট কয়েন দিয়ে আমাদের বাই করতে হয় প্রফিট পারাওয়ার আবার প্রফিট পাওয়ার দিয়ে ইনকাম হয় এটা তো আমাদের হাতে যেহেতু তেমন একটা সময় নেই আমাদের এই কয়েনটা এবং প্রফিট পাওয়ারটা দুইটা একসাথে ম্যানেজ রাখতে হবে তাহলে আমরা এখান থেকে এডোপের জন্য এলিজেবল হব এবং থার্ড যে বিষয়টা তারা বলছে এখানে এই যে থার্ড নাম্বারটা দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইট টু দ্য গেমস মানে আপনি কতজন ফ্রেন্ডসকে ইনভাইট করেছেন এই গেমে কাজ করার

আপনি বাকি যেগুলো আছে প্রফিট পাওয়ার এবং কয়েন দুইটা একটু সমন্বয়ে রাখার চেষ্টা করবেন কয়েনে অত বেশি রাখার দরকার নেই কয়েনটাও কিছু অল্প কিছু খরচ করে প্রফিট পাওয়ারটাও একটু বাড়িয়ে রাখেন মানে দুইটা একটু সমন্বয়ে রাখেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই মাস্ট পি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না বিশেষ করে ট্রানজেকশনের বিষয়টার ক্ষেত্রে এখানে মাস্ক পি যদি মা লাস্ট পর্যন্ত করতেই হয় তাহলে আমরা এখানে জানিয়ে দিব এখান থেকে আপনারা আপডেটটা পেয়ে যাবেন তো এই ছিল আপডেট ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে